হ্যালো ভিউয়ার্স শিবন আহমেদ অনলাইন রাজ্যাল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তার সঙ্গে সকলে ভালো আছেন আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের যে টিউটোরিয়ালের বিষয় সেটা অবশ্যই আপনারা আমার টাইটেল থেকেই বুঝতে পারতেছেন আজকের যেটা টপিক সেটি হচ্ছে যে আপনারা আপনাদের মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের ডিসপ্লেতে একটি সার্কিট ডায়াগ্রাম আপনারা লক্ষ্য করতে পারছেন এটি হচ্ছে একটি রেফ্রিজারেশন সাইকেল অর্থাৎ রেফ্রিজারেশন অর্থাৎ একটি ফ্রিজ কীভাবে কাজ করে আপনারা এই সাইকেলটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই সাইকেলটি আজকে আমি আপনাদের সঙ্গে বর্ণনা করবো তো আপনারা এটা মনোযোগ সহকারে শুনবেন এবং কি আপনারা দেখবেন যে আমি কখন কী বলি এখানে দেখুন আমি বিভিন্ন কালারে এটাকে সাজিয়েছি এটা আমি নিজেই ড্রয়িং করেছি এটা ড্রয়িং করতে অনেক বেশি সময় লেগেছে আমার তো এটা আমি করেছি শুধুমাত্র আপনাদের জন্য একটি ফ্রিজ কীভাবে কাজ করে অর্থাৎ একটি রেফ্রিজারেশন সাইকেল কীভাবে কাজ করে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা লক্ষ্য করুন আমার এই সার্কিট ডায়াগ্রামটির দিকে এটা আমি প্রথমেই প্রত্যেকটি অংশের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই আপনারা অবশ্যই এটা প্র্যাকটিক্যালি যদি দেখাতাম তাহলে আপনারা কিন্তু এর প্রত্যেকটি অংশের নামই আপনারা জানেন আপনাদের সঙ্গে পরিচিত তো এখানে যেহেতু আমি সার্কিট গ্রাম এঁকেছি এখানে আপনারা হয়তো অনেকে দেখে বুঝতে পারতেছেন না তো আমি প্রথমেই পরিচয় করিয়ে দেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কম্প্রেসর এবং কি এখানে লেখা রয়েছে কম্প্রেসর এটা একটি কম্প্রেসর মোটর এরপর আমরা এদিক দিক দিয়ে আসি দেখুন এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিচার্জ লাইন এখানে লেখা রয়েছে ডিচার্জ লাইন এরপর আপনারা দেখুন এখানে এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কনডেন্সার উপরে লেখা রয়েছে কনডেন্সার এরপর আপনারা এদিকে তাকান এদিকে এখানে যদি লক্ষ্য করুন সবুজ কালার যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটি একটি স্টেনার ডায়ার অর্থাৎ এখানে লেখা রয়েছে স্টেইনার তো এরপর আপনারা দেখুন এদিকে এটা হচ্ছে কেপিলারি অবশ্য আপনারা বুঝতে পারতেছেন এটা কেপিলারি বা এক্সপ্রেশন ডিভাইস অনেকে বলে থাকে এটা হচ্ছে একটি কেপিলারি এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইবাপোরেটর এখানে লেখা রয়েছে ইবাপোরেটর এরপর যদি এদিকে আসি আমরা দেখুন কম্প্রেসর গায়ে থেকে যে লাইনটি বের হয়েছে এটা হচ্ছে সাকশন লাইন আর এই যে এখানে সবুজ বর্ণের যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জিং লাইন চার্জিং লাইনটি আমি এখানে কোথাও লেখিনি কারণ আমার এখানে স্পেস নেই তো প্রত্যেকটি জিনিসের সঙ্গে আপনারা পরিচিত হয়ে গেলেন এখন আমি আপনাদেরকে বলবো যে এই রেফ্রিজারেশন সাইকেলটি কিভাবে কাজ করে একটি ফ্রিজের একদম সম্পূর্ণ অংশই এখানে রয়েছে একটি ফ্রিজে কীভাবে কাজ করে জাস্ট এই সাইকেলটি যেভাবে রয়েছে ঠিক এইভাবেই আপনার ফ্রিজটিও কাজ করে আর এইভাবে কাজ করার ফলেই আমরা ঠান্ডা পাই এবং কি আমাদের শাকসবজি সবজি ফলমূল সক সকল কিছু আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারি তো প্রথমে আমি শুরু করে দিই এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেসর এই কম্প্রেসের কম্প্রেসরটা যদি আমরা চালু না করি তাহলে কিন্তু কোনো ফাংশনই হবে না অর্থাৎ এই এটার প্রথম যে মূল অংশ সেটা এভাবে আপনারা বলতে পারেন বা এটা বর্ণনা করতে পারেন যে এই কম্প্রেসর কম্প্রেসর চালু করা হলে ওহা এটা হচ্ছে আমাদের সেই ইভাপোরেটর এই ইবাপোরেটর থেকে নিম্নচাপের বাষ্পর টানে তার আগে আমি আরেকটু কথা বলে নেই বর্ণনাটা আমি একটু পরে দিচ্ছি এখানে যে কথাটা ক্লিয়ার না করলে আপনারা হয়তো বা বুঝবেন না এখানে আপনারা দেখুন রেড কালারের যে বলগুলো দেখতে পাচ্ছেন রেড কালার এই রেড কালারটির দ্বারা আমরা এখানে হাই প্রেশার ব্যাপার বুঝিয়েছি অর্থাৎ এগুলো হচ্ছে হাই প্রেশার ব্যাপার তো দেখুন রেড কালারের পরবর্তী অংশই কিন্তু আবার ব্লু কালারের অর্থাৎ নীল কালারের আপনারা বলগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বল এই নীল কালারের বলটি দ্বারা আমরা এখানে লিকুইড বুঝাচ্ছি অর্থাৎ রেডটা হচ্ছে হাই প্রেশার ব্যাপার আর ব্লু কালারের এটা হচ্ছে লিকুইড তো এখন লিকুইড আবার আপনারা লো প্রেশার ব্যাপারও বলতে পারেন তো আপনারা ক্লিয়ার এখানেও দেখুন এই নীল কালারের যে বলগুলো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু লিকুইড তো এই লিকুইডগুলো দেখুন এখানে বল কিন্তু এখানে আকারগুলো বড় এখানের বলগুলো আর একটু তার থেকেও ছোটো এগুলো তার থেকেও ছোটো এগুলো তো এইরকম সিস্টেম কেন হয়েছে আপনারা আমার সাইকেলটি আমি যখন বর্ণনা করব। আশা করি তখনই আপনারা বুঝতে পারবেন প্রথমে যেটা হচ্ছে কম্প্রেসর চালু করা হলে ওহা ইভাবোটার থাকে এটা হচ্ছে আমাদের ইভাপোরেটর এখানে লেখাও রয়েছে এই ইভাপোরেটার থেকে নিম্নচাপের বাষ্প টানে এই দেখুন এই ইভাপরেটর থেকে নিম্নচাপের বাষ্প এই সাইকেলটি দিয়ে এখান দিয়ে এখানে আসতেছে অর্থাৎ কম্প্রেসর টেনে ইভাবোরেটার থেকে লিকুইড টানতেছে অর্থাৎ এই কম্প্রেসরটি ইভরেটার থেকে লিকুইডটাকে টেনে কম্প্রেসর আনতেছে কম্প্রেসর সেটাকে কম্প্রেস করে সেই রেফ্রিজারেন্টটাকে অর্থাৎ লিকুইডটাকে কমপ্রেস করে হাই প্রেশার ব্যাপারে পরিণত করে সেই হাই প্রেশার ব্যাপারটি এই কমপ্রেশারটি এই যে ডিসচার্জ লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসচার্জ লাইনের মাধ্যমে এটি আস্তে আস্তে দেখুন এদিক দিয়ে কিন্তু আমাদের হাই প্রেশার ব্যাপার যাইতেছে দেখুন এদিক দিয়ে হাই প্রেশার ব্যাপারটি এদিক দিয়ে সাইকেল হচ্ছে হাই প্রেশার ব্যাপার এই হাই প্রেশার ব্যাপারটি কনডেন্সারে প্রেরণ করলো এটা হচ্ছে আমাদের কনডেন্সার এখানে লেখাও দেখতে পাচ্ছেন এই কনডেন্সারে কিন্তু হাই প্রেসার ব্যাপার এসে পৌঁছেছে ওখানে এই হাই প্রেসার ব্যাপারটি কনডেন্সারের শেষের দিকে এসে দেখুন কনডেন্সারে কিন্তু প্রায় শেষের দিকে এসে এটা ব্লু কালার হয়ে গেছে অর্থাৎ ব্লু কালার আমি আগেই বলেছিলাম যেটা এটা লিকুইড বোঝানো হয়েছে অর্থাৎ নিম্নচাপের বাষ্প এই হাই প্রেসার ব্যাপারটা কনডেন্সারের শেষ প্রান্তে এসে লিকুইডে পরিণত হয়ে গেছে আর সেই লিকুইডটাকে আমি ব্লু কালার দিয়ে এখানে বুঝিয়েছি এই যে লিকুইডটি হয়ে গেল এই লিকুইডটি এখন স্ট্যান্ডার্ড ড্রায়ার এই স্ট্যান্ডার ড্রায়ারের মূলত কাজটি হচ্ছে এটা পরিশুদ্ধ করা পরিষ্কার করা বা এটা একটি ছাঁকনি হিসেবে এখানে কাজ করে অর্থাৎ এই স্ট্যান্ডার ড্রায়ার এই লিকুইডটাকে পরিশুদ্ধ করে পরিশুদ্ধত করার পর এখানে দেখুন আমি দেখিয়েছি ক্যাপিলারি টিউব এখানে অনেক পেছানো পেছানো ক্যাপিলারি টিউব রয়েছে এই ক্যাপিলারি টিউবের মাধ্যমে এটা এসে ইভাপোরেটরে পড়ে তো এই যে লিকুইডটা প্রথম দিকে যখন ইব্যাপোরেটে এসে এসে পড়ে তখন কিন্তু সেটা বেশি পরিমাণে লিকুইডটা থাকে এর জন্য আমি এখানে দেখুন বড় বড় বল দিয়েছি এই লিকুইডগুলো এই পাইপ লাইনের ভিতর দিয়ে অর্থাৎ ই ব্যাপোরেটরে এভাবে চলতে থাকে এখান দিয়ে চলে চলে সেই লিকুইডটি এদিকে আসে এই পর্যন্ত কিন্তু আমি বড় বড় বল দিয়েছি এবং কি বেশি করে দেখিয়েছি যে প্রথম দিকে লিকুইডটা বেশি থাকে এই লিকুইডটা আস্তে আস্তে এই এদিকে দেখুন কমেছে কমে 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 একদম দিক দিয়ে কমে গেছে এই কমার কারণটা কি এই লিকুইডটা যখন ইবা এসে পড়ে তখন এটার চাপটা বেশি থাকে এবং কি এটা আস্তে আস্তে এখানে আসার পর বাষ্প হয়ে যায় এখানে বাষ্প হওয়া শুরু করে দেয় এবং কি এখানে এসে সে তাপ হারায় প্রচুর পরিমাণে সে এখানে এসে তাপ হারায় এবং কি আশপাশ থেকে কিছু তাপমাত্রা গ্রহণ করে নেয় এরপর এর ফলে এই লিকুইডটি দেখুন এটা আস্তে আস্তে বাষ্প হয়ে হয়ে যেতে 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 প্রায় একদম বাষ্প নেই বললেই চলে এখানে একদম হালকা পরিমাণে বাষ্পটা কমপ্রেশারটা এখানে টেনে আনতেছে সুতরাং কি হচ্ছে এই কমপ্রেশার এটাকে টেনে আনার পর আবার সেটাকে কম্প্রেস করে সে আবার সেই ডিসচার্জ লাইনের মাধ্যমে কনডেন্সারে পড়ন করবে হাই প্রেসার ব্যাপার সেই হাই প্রেশার ব্যাপারটি আবার কনডেন্সারের শেষ প্রান্তের দিকে সে লিকুইডে পরিণত হবে স্টেনার ডায়ারে পরিশোধিত হয়ে ক্যাপিলারি টিউবের মাধ্যমে আবার সেই ইভ্যাবরেটরে পড়বে অর্থাৎ অনবরত এই সাইকেলটি চক্রায়িত হতে থাকবে এভাবেই আমরা আমাদের ফ্রিজের ঠান্ডা পেয়ে থাকি আর একটি রেফ্রিজারেশন সাইকেল আমি যেভাবে বর্ণনাটি করলাম আসলে ঠিক এভাবেই একটি রেফ্রিজারেশন সাইকেল কাজ করে এখন আমি যে বর্ণনাটি করেছি সেই বর্ণনাটি কিন্তু আমি মুখস্থ করে বলিনি এখন যদি আমি দ্বিতীয়বার এটি বর্ণনা করতে যাই তাহলে কিন্তু সেটা আবার আরেক রকম হয়ে যাবে তবে সেটাও রাইট হবে এখানে আমি বুঝে বুঝে বর্ণনা করেছি সুতরাং আপনারা যারা এখানে নতুন রয়েছেন নতুন ক্লাস করার জন্য আসছেন তারাও যদি এটা বুঝে বর্ণনা করেন তাহলে আপনাদের মুখস্থ করার প্রয়োজন নেই কারণ মুখস্থ করলে একটা সময় আপনি অবশ্যই ভুলে যাবেন তো মুখস্থ করার প্রয়োজন নেই আপনারা বুঝে বুঝে পড়বেন যে এই সাইকেলটি কিভাবে কাজ করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সাইকেলটি কিভাবে কাজ করে তো এরপরও যদি কারো বুঝতে প্রবলেম হয়ে থাকে বা কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য আর এই বলে আজকের মতো এখানেই শেষ করব। শেষ করার আগে একটি কথা না বললেই নয় এই যে সার্কিট ডায়াগ্রামটি আপনাদের জন্য আমি এত কষ্ট করে এঁকেছি এবং কি আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম বা আপনাদের এই সাইকেলটি বুঝিয়ে দিলাম তো এর বিনিময়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমার নেক্সট আপডেট ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা পেতে চান তাহলে আপনারা আপনাদের বেল আইকনটি চালু করে রাখতে পারেন তো এই বলেই এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ